আসসালামু আলাইকুম। মোল্লা এগ্রো প্রজেক্টের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক, আমাদের এটা হচ্ছে একটা তিতিরের প্রজেক্ট। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সম্মিলিত প্রজেক্টের মধ্যে একটা একটা প্রজেক্ট। তো এই তিতির পাখির এগুলো হচ্ছে বর্তমান বয়স হচ্ছে 1 বছর প্লাস হয়েছে। এগুলো কিন্তু সব রানিং, এগুলো সব ডিম পারতেছে। আমরা প্রচুর পরিমাণে বাচ্চা উঠাচ্ছি, এছাড়া ডিম বিক্রি করতেছি। ঠিক আছে, আমাদের তিতিরগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই তিতিরগুলো খুবই সুস্বাস্থ্যবান এবং ডিমের প্রোডাকশন খুবই ভালো আছে আলহামদুলিল্লাহ। তো মুরগির খাবারের ম্যানেজমেন্ট আর তিতিরের খাবারের ম্যানেজমেন্টটা একটু ভিন্ন হয়, কারণ তিতির আপনার এক্সট্রা খাবারটা কম খায়, এছাড়া আপনার ওই রেডি ফিডটাই বেশি খায়, এছাড়া শাকসবজি প্রচুর পরিমাণে শাকসবজি খায়। তো দর্শক, আপনারা আমাদের তিতিরগুলো দেখতে পাচ্ছেন, দেখেন আমাদের তিতিরগুলো খুবই স্বাস্থ্যবান এবং খুবই সুন্দর, খুবই চঞ্চল। আসলে আপনি যে প্রোডাক্টটি বাহির থেকে কিনেন, বিশেষ করে এই লাইভ যে প্রোডাক্টগুলো আপনার মুরগি, মুরগির বাচ্চা, গরু, ছাগল যেটাই বলেন না কেন, সেটার দৈহিক সৌন্দর্যটাই হলো বড়। কারণ হচ্ছে একটা প্রাণী যদি পুরোপুরি সুস্থ থাকে তাহলে ওর বহিঃ প্রকাশটা হবে দৈহিক গঠনের মাধ্যমে। যদি সুন্দর থাকে, চঞ্চল থাকে, তাহলে বুঝতে পারবেন যে সেই প্রাণীটি সুস্থ আছে। এই জন্য আপনারা যদি এই মুরগি বা তিতির এই ধরনের কোনো গরু, ছাগল, হাঁস, মুরগি যেটাই কিনেন না কেন, অবশ্যই সেটা ভালো করে দেখে শুনে কিনবেন। আলহামদুলিল্লাহ, আমরা বর্তমানে এই রেডি প্যারেন্টসগুলো বিক্রি করতেছি। দর্শক, আপনারা যদি প্রয়োজন হয় আমাদের কাছ থেকে নিতে পারেন। এর মধ্যে আমাদের প্রায় অর্ধেকের বেশি আমাদের বিক্রি হয়ে গেছে। এর মধ্যে আরও কিছু আছে রানিং বর্তমানে। আপনি চাইলে যদি ঢাকা বা ঢাকার আশপাশে থাকেন তাহলে চাইলে আপনি দেখে শুনে নিয়ে যেতে পারবেন। এছাড়া পরিবহনের মাধ্যমেও আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি। আর দর্শক, দামের বিষয়টা আপনারা একটু কষ্ট করে ফোন করে জেনে নেবেন যদি আপনাদের প্রয়োজন হয়। অনেকেই এই তিতিরে ফার্ম করে অনেকেই স্বাবলম্বী হয়েছেন, আবার অনেকেই এই তিতিরে ফার্ম করার পরে এটার মার্কেটটা ধরতে পারে নাই। আসলে একটা বিষয় হলো খুবই গুরুত্বপূর্ণ, আপনি যে ফার্মই করেন, মুরগি বা তিতির যাই করেন, আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। আপনি যদি অধৈর্য হয়ে যান তাহলে আপনি কোনো ব্যবসায়ই করে সাকসেস হতে পারবেন না। তো এই তিতির মার্কেটের একটা ভিন্ন, কারণ আমাদের দেশে মানুষ মুরগি বা মুরগির বাচ্চাটা একটু বেশি খাওয়ার চেষ্টা করে, অনেকে এই জিনিসটা একটু অরুচি বোধ করে খাওয়ার জন্য, যার কারণে এই মার্কেটটা আমাদের মুরগির মতো হয় নাই। তো এইটার মার্কেটটা হচ্ছে আপনার নিজের তৈরি করে নিতে হবে। আপনি যদি বাচ্চা বিক্রয় করতে পারেন, অথবা অনেকে শৌখিনভাবে এই তিতির পালন করে থাকেন, ওই শৌখিনভাবে আপনি যদি বিক্রয় করতে পারেন শৌখিনদার কাছে, শৌখিন মানুষের কাছে, তাহলে আপনি খুব ভালো লাভবান হতে পারবেন। এছাড়া আমাদের দেশে এই তিতিরের ডিমের প্রচণ্ড চাহিদা আছে, খাওয়ার জন্য না, যদিও এই তিতিরের ডিম নিয়ে অনেক বেশিরভাগ মানুষই বাচ্চা উৎপন্ন করে। তো আপনি আলহামদুলিল্লাহ এই ডিম বিক্রি করেও আপনি স্বাবলম্বী হতে পারবেন, কারণ হলো তিতিরের ডিমের দামও অত্যাধিক বেশি, এছাড়া বাচ্চার দামও অত্যাধিক বেশি। একটা প্রাপ্তবয়স্ক তিতির কিনতে গেলে 1500 থেকে 2000 টাকা লাগে সাইজ ভেদে। এই জন্য এই তিতিরের খামার করে কেউ যদি স্বাবলম্বী হতে চান তাহলে অবশ্যই তাকে মার্কেটটা তৈরি করে নিতে হবে। আসলে একটা বিষয় হলো কি, আপনি যে খামারি করেন বা যে ব্যবসায় করেন, আপনাকে প্রচার করতে হবে। প্রচারই হচ্ছে ব্যবসার প্রসার। আপনার যত প্রচার হবে আপনার ধৈর্য ধরে থাকবেন, আপনার আস্তে আস্তে দিন যাবে, আপনার এই খামারের পরিচিতি বাড়বে, দেখবেন আস্তে আস্তে আপনার এই খামার থেকে বা দূর দূরান্ত থেকে মানুষ এসে আপনার এই খামারের ডিম বা বাচ্চা আপনার নিয়ে তারা নিয়ে যাবে। আপনারা যদি এই তিতিরের খামার করতে চান তাহলে আমাদের কাছ থেকে বাচ্চা নিতে পারবেন। আমরা নিজস্ব ইনকিউবেটর দ্বারা আমাদের এই বাচ্চাগুলো বাচ্চা ফুটিয়ে থাকি। এছাড়া আমাদের কাছ থেকে চাইলে আপনারা ডিম নিতে পারবেন, বা আপনি এই তিতির পালন সম্পর্কে যদি কোনো আপনাদের অভিজ্ঞতা বা ধারণার প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন, বা আমরা কীভাবে পালন করতেছি, কী খাবার দিচ্ছি বিস্তারিত ইনশাআল্লাহ আমরা আপনাদের জানানোর চেষ্টা করব। তো এই তিতিরের ডিম বা বাচ্চা যদি আপনাদের কারো প্রয়োজন হয় তাহলে কমপক্ষে 10 থেকে 12 দিন আগে আমাদের জানাতে হবে, কারণ আমাদের 10-12 দিনের মতো প্রায় বুকিং নেওয়া থাকে বাচ্চা এবং ডিমের। তো এর মধ্যে জানালে ইনশাআল্লাহ আমরা দিতে পারবো যে পরিমাণে নেন। এছাড়া কুরিয়ারের মাধ্যমে আমরা সারা বাংলাদেশের যে কোনো জেলায় ডিমটা পৌঁছে থাকি, যদিও বাচ্চা আমরা কুরিয়ারে দিতে পারি না, বাচ্চা নিতে গেলে আমরা পরিবহনে পাঠিয়ে দিতে পারি। এছাড়া আপনি এসে যদি দেখে নিতে পারেন তাহলে ভালো। এছাড়া ডিম প্রয়োজন হলে আমরা কুরিয়ার সার্ভিসে বাংলাদেশের যে কোনো প্রান্তে দিতে পারবো। তো যদি আপনাদের কারো প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।